কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে সুন্দর ও মনোরম পরিবেশে চলছে পাঠদান। স্কুলের বারান্দায় রয়েছে শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা ও নৈতিক শিক্ষামূলক বাণী। গোপালপুর 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অফিস রুম সহ একাধিক কক্ষ রয়েছে। বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর সংখ্যা 319 জন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় 75%, যা সন্তোষজনক। অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ মোট 7 জন দক্ষ শিক্ষক রয়েছে। প্রাক প্রাথমিকের শ্রেণীকক্ষটি বর্ণমালার প্যানা দিয়ে সজ্জিত। দেওয়ালে রয়েছে শিশু বান্ধব শিক্ষামূলক ছবি, সাথে রয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কন্যার। শিশুদের বিনোদন ও খেলাধুলার জন্য রয়েছে বিশাল মাঠ। প্রধান শিক্ষিকা বসমাত রহিমা বেগম বলেন, শুরু থেকে সুন্দর পরিবেশই চলছে পাঠদান। পাশাপাশি আমাদের সহকারী শিক্ষকবৃন্দ আন্তরিকতার সহিত আমাকে সহযোগিতা করেন। আমরা সকল শিক্ষক স্কুলে আগমন করি সকাল 9টায় এবং প্রস্থান করি 3টা 30 মিনিটে। স্কুল উন্নয়নে সরকারি বরাদ্দকৃত যে কোনো বাজেটের টাকা কমিটি ও সহকারী শিক্ষকদের সাথে পরামর্শ করে স্বচ্ছতার সহিত স্কুলের বিভিন্ন কাজে ব্যয় করে আসছি। প্রধান শিক্ষিকা রহিমা বেগম আরও জানান, আমাদের প্রাথমিক স্কুলের পাশেই রয়েছে একটি উচ্চ বিদ্যালয়। তাদের শিক্ষার্থীরা প্রতিনিয়ত আমাদের মাঠে খেলাধুলা করে, এতে করে আমাদের শিশু শিক্ষার্থীদের অনেকেই কষ্ট হচ্ছে, তারা নিজের মাঠ নিজেরাই খেলতে পারছে না। আমরা চাই আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজস্ব মাঠে আনন্দ চিত্তে খেলাধুলা করুক, কারণ যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছোট, আশা করি বিষয়টা কর্তৃপক্ষ নজরে নেবেন। একাধিক অভিভাবক গোপালপুর 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ও পরিবেশ দেখে প্রশংসা করেন। বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানায়, আমাদের স্যারেরা প্রতিদিন স্কুলে আসে এবং আমাদের ক্লাস নেয়। অভিভাবক ও এলাকার সচেতন মহল মনে করছে, শিক্ষার্থীরা শিক্ষা বান্ধব মনোরম পরিবেশ পেলে বিদ্যালয়ে আসার প্রবণতা বাড়ে। আগামীতে গোপালপুর 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে বলে তারা মনে করছেন। আমি প্রধান শিক্ষক গোপালপুর 1 নং সরকারি প্রাথমিক। আমাদের স্কুলের শিক্ষার্থী হল 320 জন, উপস্থিতির হার 70%। 7 জন শিক্ষকরা নিয়মিত আমার স্কুলে আসে, আমাকে সব কাজে ওরা সহযোগিতা সাহায্য করে। ওরা পাঠদানে আন্তরিক এবং সময় মতন ক্লাসে যায় এবং সময় মতন ক্লাস থেকে ফিরে আসে। আমরা সকাল 9টা থেকে শুরু করিয়ে 3:30 পর্যন্ত স্কুল করি। সরকারি বাজারের অনুদান যত আছে তার মধ্যে আমরা সবাই মিলিয়ে কমিটি এবং শিক্ষক সবাই মিলিয়ে সুষ্ঠুভাবে আমরা কাজ করি। আমার স্কুলের রেডিও স্যার হল রায়হান কবির। 71 বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।